ঢাকার রাজপথের চিরচেনা সেই রূপ নেই, নেই দম বন্ধ করা যানজট, চলছে লকডাউন। ঢাকার রাস্তায় সবচেয়ে বেশি চলছে রিকশা। অন্যান্য গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও অনেকটাই স্বাভাবিকভাবেই চলছে রিকশা। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের চলাচলের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে রিকশা। যাত্রীদের কাছে বিকল্প না থাকায় চড়তে হচ্ছে রিকশাতেই। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন রিকশা চালকরা, কখনো কখনো তা স্বাভাবিক সময়ের চেয়ে 2-5 গুণ বেশি। সাইনবোর্ড থেকে রিকশা দিয়ে এখানে আসছে, রিকশা ভেঙে ভেঙে আসছে, কি যাত্রা করে যাত্রা থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে এই বাংলা মোটরে আসছে। আমার টোটাল এক খরচ গেছে আপনার প্রায় 750 টাকা মতো, হ্যাঁ শুধু রিকশায়। তো অথচ আমার বাসে আসলে লাগে 140 টাকা ভাড়া। গণপরিবহন এখন তো মানুষের ভিতরে ভয়টা নাই কা, বুঝছেন? করোনা যে একটা আসছে, এই ভয়টা মানুষের ভিতরে নাই। লকডাউন থেকে আর যে মানুষে ভয় পাচ্ছে না, যে যেখানে যাওয়ার যাচ্ছে কিন্তু মানতেছে না, ভয় পাচ্ছে কারো। যেমন আমরা তো একটু নর্মাল ফ্যামিলির লোক, আমরা এগুলো ভয় পাচ্ছি না। যারা ভয় পাচ্ছে উঁচু শ্রেণীর লোক, যারা একটু বড় লোক, ওরা একটু ভয় পাচ্ছে, কিন্তু ওরা তো এসি গাড়ি নিয়ে চলতেছে। আমাদের পাবলিকদের সমস্যা হচ্ছে আমরা এই যে রিক্সা দিয়ে বাংলা মোটরে আসছে, 140 টাকার ভাড়া, 750 টাকা দিয়ে আজকে আমি বাংলা মোটরে আসলাম। এদের জন্য আমাদের জন্য বিরাট একটা ক্ষতি না? আমাদের ইনকাম কত? না আসলে আমাদের চাকরি থাকবে না, তাও চাকরির বেতন দিচ্ছে, বোনাস দিতেছে না, তো বিশাল প্রবলেম ভাই। এয়ারপোর্ট থেকে বের হয়েছি 8:00। আমি এখন পর্যন্ত কারণ বাজারে আসছি, আমি মাত্র 15-20 মিনিট যাবত আমি মাত্র রিকশা করে আসছি, আর বাকি পুরোটা রাস্তায় আমার হেঁটে আসতে হয়েছে, এমন একটা অবস্থা। রিকশাও সেভাবে পুলিশ এখন মুভ করতে দিচ্ছে না। লাস্ট লকডাউনে যেটা হয়েছিল, হয়তো বা রিকশাগুলো মুভমেন্ট করতে পারতো, এখন সেটা হচ্ছে না। সর্বোপরি যেটা হচ্ছে, সাধারণ মানুষের একটা বড় একটা দুর্ভোগ তৈরি হচ্ছে। রিকশা ভাড়ার বিষয়টা হলো, আমি মহাখালী থেকে রিকশা ঠিক করলাম, বলতেছে 200 টাকা ভাড়া লাগবে কারণ বাজার। তো আসলে এত টাকা ভাড়া দিয়ে তো আসলে ক্যারি করা সম্ভব না, যে কারণে আমাকে হেঁটে আসতে হয়েছে। যারা স্বল্প আয়ের মানুষ, যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা হয়তো এইভাবে এত টাকা বিয়ার করে কখনো হয়তো বা সম্ভব হচ্ছে না। আগে ভাড়া ছিল 200 টাকা ছিল, এখন 400 টাকা যাচ্ছে, এখন বলছে 400 টাকা, একজন বলছে 200 টাকা। তবে রিকশা চালকেরা বলছেন তারা ভাড়া কম নিচ্ছেন, আর বেশি নিলেও সেই টাকার পরিমাণ খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রেই ভাড়া স্বাভাবিক। আমরা পাউন্ড দিয়ে চালাই, মনে করেন 100 টাকার ভাড়া 50 টাকা ধরো। নিউ মার্কেট থেকে এখানে আমরা 40 টাকা আসি, এখানে ধরো 30 টাকা নিউ মার্কেট থেকে, তাহলে ভাড়াটা কম হইল না? গাড়ি ঘোড়া চললে 50 টাকা ভাড়া, আর এখন দেয় আমাকে 30 টাকা, তাহলে এখন আমরা ভাড়া কম নিতেছি না? বাইরের স্কেল আসছে বিভিন্ন জায়গার থেকে, ওলে আউমাউ বোঝে না, মনে করেন ভাড়া ঢাকা সিটির ভাড়া জানে না, 50 টাকার ভাড়া 100 টাকা যাচ্ছে, সেটা তো আমার যাওয়ার দরকার নেই। আমরা যাই পুরান স্কেলা, তাই ঠিকভাবে পয়সাটা ওই ভাড়া নিতে হবে। এখন মনে করেন 10 টাকা করে বাড়ছে, বুঝছেন? রিক্সা ভাড়া 10 টাকা করে বাড়ছে। তো অ্যাকচুয়ালি মনে করেন 10 টাকা দুজে বাইরে থেকে মাসাল নাম্বার 10 টাকায় দিতেছে, দুজে 100 টাকা থেকে 120 টাকা দিতেছে, দুজে 200 টাকা থেকে 220 টাকা দিতেছে ভাই। বেশি চাইলে এবং কি ঝগড়াও হয়, এবং এটা অনুভূতির উপরে বলি, যা ভাড়া আছে তাই দিয়ে, মাঝে মাঝে কেউ বেশি দেয়, মাঝে মাঝে রিয়েল ভাড়াটাই দিয়ে যায়, একটু কি আর কি। যা ভাড়া বেশি চাইলে যাত্রী বলে 50 টাকা ভাড়া, আপনি 80 টাকা চাইলেন কেন? কিন্তু একটা দূরপাল্লার গাড়িতে যখন 300 টাকার ভাড়া, যখন তারা 1200 টাকা নেয়, তখন তাদের লোকে প্রতিবাদ করতে পারে না। আমরা যদি 30 টাকা বেশি যাই, যাত্রী খুব কষ্ট হয়ে যায়। আমাদের অবস্থা খুবই খারাপ, কেউ কেউ কিছু কিছু লোক রিক্সাওয়ালারা খুব ভালো অবস্থায় আছে, কিন্তু ভালো অবস্থায় নাই। আমরা তো আপনাদের তো চাইতে পারি না, মুখ ফুটে আমাদের লজ্জা করে, শরম করে, তাই আমরা খুব কষ্ট করে রিক্সা চালাই। যাত্রী ওই অফিস টাইম হইলে 2-8 যাত্রী পাওয়া যায়, আর অফিস ছুটি হইলে 2-8 যাত্রী পাওয়া যায়, এরপরে আর যাত্রী পাওয়া যায় না। এক ঘন্টা বইরে 80 টাকা কাম করছি, তার মধ্যে আর যাত্রী পাইতেছি না। দেখেন কত রিক্সাওয়ালারা খাড়াইতে সিরিয়াল দিয়ে বই রয়েছে, ভাড়া পায়নি, আর যাত্রী যে ভাড়া চাইলে যাত্রীর রাইটে জায়গা। রাজধানী ঘুরে দেখা গেছে, অল্প দূরত্বের রাস্তায় 10-20 টাকা বেশি নিচ্ছেন রিকশা চালকেরা, আর বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া বেড়ে যাচ্ছে কয়েক গুণ। রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।